চাঁদপুরের কচুয়া উপজেলার পাথর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে 2020-21 অর্থ বছরের এডিপি প্রকল্পের অধীনে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের ব্যক্তিগত অর্থায়নে সেলাই মেশিন বিলি করা হয়। শুক্রবার বিকেলে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে অংশগ্রহণ করেন। 2 নং পাথর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি কচুয়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম বলেন, আমরা কর্মপ্রাণ জাতি, বেকারত্ব দূরীকরণে এই সহায়তা খুবই জরুরি। উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী গোলাম মোহাম্মদ আহসান হাবিব বলেন, বেকারত্ব ঘোচাতে নিজের উদ্যমই যথেষ্ট, মানুষ চেষ্টা করলে সবই পারে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুফাচ্ছের খান বলেন, জনগণের সহযোগিতায় পাশে দাঁড়ানোতে রয়েছে সেবার উত্তম দান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা বলেন, নারীর অগ্রগতি না হলে দেশে উন্নয়ন টেকসই হবে না, এর শুরু হতে হবে তৃণমূল থেকে, সবার এদিকে গভীর মনোযোগ থাকা খুবই জরুরি। অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ প্রশাসন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।